नमस्कार दर्शक बंधु दशुपूजामा ब्लॉग्स तुम्हारे सामने हाजिर आरो एकटा फाटाफाटी टॉपिक निये। এই টপিকটা সত্যি তোমরা যদি মেনে চলো, দেখো আমার চোখের দেখা এবং বিশ্বাস রেখেই আমি বলছি, টপিকটা হচ্ছে খুবই সুন্দর, প্রত্যেকের কাজে লাগবে, বিশেষ করে যাদের সন্তান এখনো হয়নি বা সন্তান হবে সেই সব গর্ভবতী মায়েদের জন্য আমি আজকে এই টপিকটা নিয়ে এসেছি। এই টপিকটার মানে আসল মুদ্রা কথা হলো, কি চাও, ছেলে না মেয়ে? যেটা চাও সেটাই হবে, আমি যেগুলো বলছি সেইগুলো যদি করো, এগুলো একদম সত্যি সত্যি মানে বিশ্বাস রেখে করো, দেখো অবশ্যই হবে। এবং তোমরাও যুক্তি দিয়ে জিনিসটা বোঝো, আমি যেটা বলছি সেটা যুক্তিযুক্ত কিনা জিনিসটা বোঝো, বুঝে তখন তোমরা সেই জিনিসটা করো। আচ্ছা, প্রথমেই বলবো, ছেলে চাও না মেয়ে চাও, তাহলে যদি ধরো ছেলে চাও, যারা গর্ভবতী, যাদের সন্তান সম্ভব বা হবে বা পরিকল্পনা করছো, তাদের জন্য যাদের ধরো মেয়ে চাই, তারা কি করবে, তাদের নিজের শোবার ঘরে মেয়ে ফটো, মেয়ে মানে লক্ষ্মী সরস্বতী এরকম ঠাকুর দেবতার ফটো অবশ্যই রাখবে, লক্ষ্মী সরস্বতী দেবী দুর্গা, তারপরে অনেক অনেক ঠাকুর আছে, যেসব ঠাকুর মা বৈভব লক্ষ্মী অনেক রকমের মানে ঠাকুর আছে, মেয়ে মানে মেয়েদের মূর্তি হবে এইরকম ঠাকুর সারা ঘরে রেখে দেবে, একটা দুটো তিনটে চারটে, যেমনই পারো ঠাকুরের মূর্তি রাখবে। সকাল এবং সন্ধ্যা অবশ্যই প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবেই তোমরা বিছানা থেকে উঠবে বা বিছানায় শুতে যাবে। আর যদি ছেলে চাও তাহলে কি হবে, অবশ্যই গোপালের ফটো বা মহাদেবের ফটো, শ্রীকৃষ্ণের ফটো, এরকম ফটো সারা ঘরে তোমরা রেখে দেবে। রেখে দিয়ে একই নিয়মে সকাল সন্ধ্যা সারা দিন যখন স্নান করে যখন পারবে অবশ্যই নমস্কার করবে, এবং মনে তো ভক্তি থাকতেই হবে। আর যদি বলছি দুটো সন্তান চাও একসঙ্গে, মাথায় রাখো কিন্তু, তাহলে কি করবে, মহাদেব আর দেবী দুর্গা একসঙ্গে ফটো রাখবে, রাধা কৃষ্ণ একসঙ্গে ফটো রাখবে, এটা মাথায় রাখবে, দেবী দুর্গা মহাদেব রাধা কৃষ্ণ, তারপরে ওদিকে লক্ষ্মী নারায়ণ, আরো অনেক রকমের যেগুলো ছেলে এবং মেয়ের ঠাকুর আছে সেরকম ঠাকুর ঘরের দেওয়ালে রাখবে। তাহলে বুঝতে পারছো নিজের সন্তান পাওয়াটা নিজের উপরেই নির্ভর করে, এবং এই কথা যেগুলো বলছি তোমরা নিজে ভালো করে যুক্তি দিয়ে বুঝবে এবং একটু ভাববে মনে মনে, হ্যাঁ তার তো সত্যি ঠিকই কথা বলেছে, এবং এটা পরীক্ষা করো, দেখো হবেই হবে। আবার যদি ধরো দুটো ছেলে চাও তাহলে কি হবে, ওদিকে কার্তিক গণেশ, ওদিকে নিতাই গৌর, নিমাই জগাই মাদাই, তারপরে অনেক রকমের যাদের দুটো ঠাকুর মানে ছেলে, এরকম ঠাকুর সারা ঘরে ফটো দেবে নিজের ঘরে শোবার ঘরে, অবশ্যই সেদিকে যেন পা রাখবে না, এটা মাথায় রাখবে, মাথা থাকবে সাইড থাকবে সব থাকবে কিন্তু পায়ের দিকে নয়, মাথায় রাখবে। তাহলে এইভাবে তোমরা থাকো, নিজের শোবার ঘরে রাখো, একে সেইভাবে তোমরা জিনিসটাকে মনে মনে কামনা করো, প্রার্থনা করো, এবং ঠাকুরকে সকাল সন্ধে দুপুর সব সময় নমস্কার করো। আর অবশ্যই এই সময় তো সকলেই জানে ভালো ভালো বই পড়তে হয়, ধরো মহাদেবের বই, রামকৃষ্ণের বই, তারপরে রামায়ণ মহাভারত গীতা, যত রকমের ঠাকুর দেবতা মুনি ঋষি, তারপরে সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এসব ভালো ভালো যত রকমের বই আছে, জ্ঞানী গুণী ব্যক্তি, ঠাকুর দেবতা, রামায়ণ মহাভারত গীতা, তারপরে বাইবেল মানে যা যা আছে সমস্ত রকম, যতটা পড়তে পারবে ততটাই কিন্তু ভালো, এগুলো একবারে
প্রত্যক্ষ প্রমাণ তোমাদের সকলেই জানো না, আমরাও ওই অল্প বয়সে জানতাম না, এই বয়সে এসে অনেকটাই জেনেছি। এটা অভিজ্ঞতার জন্যই হয়েছে, বয়সের জন্যই হয়েছে। যাই হোক, আর এখন তো ইউটিউব আছে, ইউটিউবে দেখে অনেকেই অনেক কিছু করে, কি খেতে হবে, কি করতে হবে, কি শুতে হবে, কি নিশে সমস্ত কিছু ইউটিউব দেখেই জানতে পারে, ইন্টারনেট থেকে জানতে পারে। তাহলে তোমাদের অবশ্যই বলবো যে ভালো ভালো মুনি ঋষি মানে এইসব মানুষের বইগুলো পড়ো, ঠাকুর দেবতার অবশ্যই বই পড়বে, গীতা সব সময় সঙ্গে রাখবে। এটা আমার মানে উপদেশ, যে মহিলা আর কি গর্ভবতী হবে তার সব সময় গীতায় একটা বুকের ভিতর রাখবে, বা কোথাও বেড়াতে যাচ্ছ ব্যাগের ভিতর রাখবে, এগুলো অবশ্যই মনে করে রাখবে। আর গীতা তো রেগুলার গীতাকে নমস্কার করবে, দেখো তোমাদের উপকার পাও কি না পাও, আমি অবশ্যই এইগুলো তোমাদের উপদেশ দিচ্ছি। তাহলে কি চাও সেইটা অনুযায়ী তোমরা ঘরে সেইভাবে ফটোটা রাখো। এইভাবে তোমরা যদি এগিয়ে যাও সামনের জীবনে, দেখো তোমাদের রাস্তা খুবই সুন্দর হবে, ভালো হবে, শুভ হবে, মঙ্গল হবে। কিন্তু তোমরা জিনিসগুলো মেনে চলো, তাহলে কিন্তু বুঝতে পারবে হ্যাঁ সত্যি যা যা বলেছি সবটাই সত্যি। কিন্তু তোমরা জিনিসটাকে 10 মাস ধরে অবশ্যই তোমরা নিয়মটা পালন করো, 10 মাস প্রথম থেকে। তারপরে ধরো এখনো আসেনি, আসার পরিকল্পনা করছো, নিয়ে আসার পর তখনও তার আগে থেকেও এরকম যখন স্নান করবে, ঋতুর পর স্নান করবে, সেই থেকে ঠাকুরকে প্রণাম করবে। আর এই সময় গ্রহণ যদি লাগে অবশ্যই মাথায় রাখবে, গ্রহণের সময় একদম শোবে না, চেয়ারে বসে শুধু বই পড়বে। যত রকমের বই আছে, কাজকর্ম যা থাকবে তো করবেই, করার পরে গ্রহণটা অবশ্যই যখন গ্রহণ লাগবে কাজকর্ম বাদ দিয়েই আমার মনে হয় বইটই পুরো পড়া খুব উপকার। তাহলে এই উপদেশগুলো আমি তোমাদের দিলাম, তোমরা এটা মেনে চলো, দেখো হাতে নাতে ফল পাবেই পাবে, হবেই হবে, এইটা আমি জোর গলায় বলতে পারি। তাহলে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আমি উত্তর কমেন্টের মাধ্যমেও দিতে পারি বা ব্লগের মাধ্যমেও দিতে পারি। ছোট্ট যদি হয় কমেন্টের মাধ্যমেই দিয়ে দেবো, বড় হলে আবার নেক্সট ব্লগ করব। তাহলে আজকের মতো বিদায়, ইতি শেষ, টাটা।